আল্লাহ পাকের একজন ওলি, ওই ওলিটার নাম হলো হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লাহ আলাইহি। এই আব্দুল কাদের জিলানি হুজুরের আব্বা জানের নাম ছিল হযরতে আবু সালেম মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলেন সুবহানাল্লাহ। ও ছেলেরা বাচ্চারা, আল্লাহর ওলি বড় পীর আব্দুল কাদের জিলানির আব্বা হযরতে আবু সালেম মুসা এমন বাপ ছিল, যেমন বাপ ছিল তেমন আল্লাহ সন্তান দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে ভাইরা রে, ও নওজোয়ানেরা যুবকেরা, ও গো আমার তরুণ বন্ধুরা, ভুল আমাকে বুঝবেন না বাবু, আল্লাহর ওলি আবু সালেম মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার এক তারিখে নদীর একটা ধারে, নদীর একটা কিনারায় আল্লাহর ওলি দাঁড়িয়ে আছে। এমত সময় ওই নদীর ধার দিয়ে, নদীর উপর দিয়ে একটা ফল ভেসে যাচ্ছে বাবা, ওই ফলটা আবু সালেম মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ওই ফলটা না বলে তুলে খেয়ে নিল। আর খেয়ে নেবার পরে আল্লাহর ওলি হযরতে আবু সালেম মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার চিন্তা করে, কার বাগানের ফল আমি না বলে খেয়ে ফেললাম, না 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 না, এ ফলটা আমার খাওয়া অন্যায় হয়েছে, কার বাগানের ফল, এই বাগানের মালিককে এবারে খুঁজতে হবে। ভাইরা বাবাজিরা, ওই বাগানের মালিককে পেয়ে গিয়েছে, বাগানের মালিককে পেয়ে গিয়ে ওই বাগানের মালিককে বলতে লাগলো, ওরে বাগানি রে, আমি তোমার একটা বাগানের ফল খেয়ে ফেললাম, ওরে বাগানি তুমি আমাকে আল্লাহর রাস্তে মাফ করে দাও, আল্লাহর রাস্তে তুমি আমাকে ক্ষমা করে দাও। ওই সময় ফলের মালিক বলেছিল, ওই বাগানের মালিক বলেছিল, ও আবু সালেম মুসা, আমি তোমাকে মাফ করতে পারি যদি তুমি আমার বাগানে 12টা বছর ধরে এই বাগানের পানি তুলতে পারো, এই বাগানের পানি তুমি তুলবে 12 বছর পরে আমি তোমাকে আল্লাহর রাস্তে মাফ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা ফল নদীতে ভেসে যাচ্ছে, সেই ফলটা না বলে খাওয়ার কারণে 12 বছর গোলামি করলো। ভাইরা বাবাজিরা, ছেলেরা বাচ্চারা, ও নওজোয়ানেরা তরুণেরা, ও গো আমার যুবক বন্ধুরা, ভুল আমাকে বুঝবেন না বাবু, আল্লাহর ওলি হযরতে আবু সালেম মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার এবারে ওই 12টা বছর বাগানের পানি তুললো বাবা, 12 বছর বাগানের পানি তোলার পরে এবারে হুজুর আমার ওই বাগানের মালিকের কাছে গিয়ে বলে, এ বাগানের মালিক, আমি তোমার বাগানের 12টা বছর পানি তুললাম, এবারে তুমি আমাকে মাফ করে দাও, এবারে তুমি আমাকে ক্ষমা করে দাও। ছেলেরা বাচ্চারা, ও নওজোয়ানেরা যুবকেরা, ওই সময় বাগানের মালিক বলেছিল, ওরে আবু সালেম রে, ও আবু সালেম, না না না, আমি তোমাকে মাফ করব না, আমি মাফ করতে পারি, আমার আর একটা দাবি আছে, আমার আর একটা শর্ত আছে। ওই সময় আবু সালেম মুসা বড় বিশ্বামের আব্বাজান বলেছিল, আবার কি দাবি, আবার কি শর্ত আছে? ওই বাগানের মালিক তখন বলল, ও আবু সালেম মুসা, আমি তোমাকে মাফ করে দেব যদি তুমি আমার বাড়িতে একটা মেয়ে আছে, আমার একটা সাইনা মেয়ে আছে, ওই মেয়েটা হলো কালো, ওই মেয়েটা হলো অন্ধ, ওই মেয়েটা বোবা, ওই মেয়েটার হাতটা লুলা, ওই মেয়েটার পাটা কাটা, ওই মেয়েটার কানে শুনতে পাই না, চোখে দেখতে পাই না, মুখে কথা বলতে পারে না, হাত তার লুলা, পা তার কাটা, ওরে আবু সালেম মুসা, আমার ওই কারা খোনা পোড়া বোবা মেয়েটাকে যদি তুমি বিয়ে করো, তাহলে আমি তোমাকে আল্লাহর রাস্তে মাফ করে দেব। আবু সালেম মুসা জঙ্গি বলছে, বাগানের একটা ফল না বলে খাওয়ার কারণে 12 বছর গোলামি করলাম, 12 বছর গোলামি করার পরে তাও হলো না, আবার এই কানা খোড়া বোবা
অন্ধ মেয়েকে বিয়ে করতে হবে? আবাব আবু সালে মুসা ছিল আল্লাহওয়ালা পরেজগার বান্দা, আল্লাহওয়ালা পরেজগার, আমাদের মতন চাচাকা মতন না। চাচা নামাজ পড়ে সকালবেলা শশা খাদ্যে যাচ্ছে, শশা খাতে ধার দে আল ধার দে, চাচা কচি কচি শশা দেখে আর লোভ সামলাতে পারি না। চাচার আইসা দাড়ি, মাথায় টুপি, সেই শশা চাচা তুলতেছে গবাগব, টমাটপ তুলতেছে আর গবাগব খাচ্ছে, টমাটপ তুলতেছে আর গবাগব খাচ্ছে। একটা ছেলে 14-15 বছরের ছেলে বলতে, আচ্ছা আচ্ছা তোমার মুখি না দাড়ি, আর তুমি পরের বাগানের খ্যাতের শশা খাচ্ছ আর টমাটপ তুলতেছ আর গবাগব চালাচ্ছ, তার মানে? তাহলে চাই দা, তুই বুঝিস রে, শোন তুই মশলা জানিস না, ছেলে মানুষ তো, আমি একটা মশলা বলছি শোন, ওই কাঁচা ফল খেলে কিচ্ছু হয় না, কথা বুঝলেন না? বলছে কাঁচা ফল খেলে কিচ্ছু হবে না, এ চাচা আবার নামাজ পড়বে আবার জান্নাতের আশা করবে। আমরা কেরাম জানেন বাপ, আমরা কেরাম জানেন, ছেলে লটারির টিকিট কাটে, কিসে কাটে? লটারির টিকিট। হ্যাঁ শোনে, রাগ করেন না বাপ জি, পার্টি অনেকে অনেকেই আছে, এখন এখন লটারির টিকিট কাটে, এখন সেই দিন লটারির টিকিট কেটে 5,000 টাকা পায়, ক টাকা? 5,000 টাকা। আর ছেলে বলতেছে আমার বাপের একটু মাছ মাংস খাওয়ানো হয় না, গোস্ত বস্ত কেনা হয় না, তা আজ একটা কাতলা মাছ কিনবো, বলে 2 কেজি ওজনের একটা কাতলা মাছ কিনেছে, কিনে এই বড় মাথা, কাতলা মাছের মাথা বড় হয়, সেই কাতলা মাছের বড় মাথা বাড়ি নিয়ে গেছিলে, বড়ি বল দেব এই মাথাটা আস্ত মাথা আমার বাপের দিবি, বলে ডাটা লিখেছে, ডাটার তরকার, সেই ডাটার তরকার কচি কচি ডাটা বিজার ব্যাপার, আচ্ছা কায়দা করে জম্পেশ করে রেঁধেছে, কষা কষা করে করে রেঁধে, এইবার বাপ কথা ছিল মসজিদে এসে খিদে লেগেছে, জোরে নামাজ পড়ে যাই আছে, আর সেই বড় মাথা এক থালা হয়েছে বাপ, কাতলা মাছের মাথা এক থালা, আর সেই থালা বাপের দেশে, উহ বাপ দেখে তো বেহুশ, যে এত বড় মাছ, তা বলতে বলতে বৌমা সব ঠিক আছে তো? তা যে হ্যাঁ বাপ তুমি খাও, ওটা তোমার দিচ্ছে আব্বা তুমি খাও। তা যে আল্লাহ আমার বৌমা, সত্যি আমার বৌমা, বৌমা তা তোমাদের সব আছে তো? তা যে হ্যাঁ আব্বা ও বড় মাছ এনেছো, তুমি মাথাটা খাও। এইবার খাচ্ছে আর বাপ শুধু দোয়া করছে, আল্লাহ আমার ছেলে, ও সত্যি আমার ছেলে, এরাম ছেলে আল্লাহ আল্লাহ ঘরে ঘরে দাও, আল্লাহ আমার ছেলে তুমি বরকত দাও, আল্লাহ আমার ছেলে তুমি শরীর ভালো না কর, কাজ বরকত দাও, ওর এই কাজে বরকত দাও, ওর এই টাকায় বরকত দাও, ও যে টাকাতে মাল এনেছ ওই টাকায় বরকত দাও, ওই কাজে বরকত, কত দোয়া লেবে রে। কাতলা মাছের মাথা যাতাই ব্যাপার, কাতলা মাছের মাথা খেয়ে চাষা বলতে, না আমার দোয়া দানি করা ঠিক হয়নি, দোয়া এবার কড়া কর করতে হবে, চাষা এবার ফের ওই অবস্থায় মসজিদে গেছে, মসজিদে প্রথম শুকরিয়া আদায় দূরেকার নামাজ পড়েছে, নামাজ পড়েলে আর সেই 500 দানার তসবি মসজিদে ছটাস ফটাস করে আল্লাহ বিল্লাহ করে, হ্যাঁ ছটাস ফটাস করে আল্লাহ বিল্লাহ করে, আর আল্লাহর কাছে হাত তুলে বলছে, আল্লাহ আল্লাহ তুমি আমার ছেলের ভালো রেখো, আল্লাহ আল্লাহ সত্যি আমারও বিরাট ভালোবাসে, আল্লাহ ওর তো শরীরটা ভালো রেখো। আমার আল্লাহ বলতে, সেই দেখ তুই দোয়া করিস না তোর ঘাড়ের শির কেটে দেবো, তুই দোয়া করিস রে, তুই দোয়া আমার কাছে আসবে না। আবার ফাও কালের দোয়া আছে না কিছু, ফাও কালের দোয়া আমার কাছে এসে বলছে, হুজুর একটা তাবিজ দাও, কিসির তাবিজ? না আমার দোকানে বেচাকেনা ভালো হয় না, তা আমি কি জিজ্ঞাসা করতে পারিনি ভাই তোমার দোকানটা কিসের? দোকানের তাবিজ চেয়েছে আর আমি মৌলভী 501 টাকা মুরগি করে তোমার দিয়ে দিলাম, তুমি একটা বার জিজ্ঞাসা করলে না যে ভাই তোর দোকানটা কিসির, এবার তাবিজ লোয়া হয়ে গেছে আর জিজ্ঞেস করছে, এই তোমার দোকান কিসি? তাহলে হুজুর আমার একটু মদের দোকান, সে ভালো বেচা কেনা হয় না, তা একটা তাবিজ দাও, কিসির দোকান? মদের দোকানে তাবিজ লেবে যে যেমন হুজুর জি, কিছু হুজুরও আছে সমাজে বাপ, শুধু মুরগি গেলি বলে হ্যাঁ 1,000টা মুরগি পেয়েছি, 1,000টা মাল পেয়েছি, কষে লোব হুজুর তোমার জন্য আল্লাহর রয়্যাল জাহান্নাম তৈরি আছে, তুমি অপেক্ষা করো। ভাইরা বাবাজিরা, ছেলেরা বাচ্চারা, নওজোয়ানেরা, যুবকেরা, তরুণেরা, ও আমার মুরব্বি বাপেরা, ভুল আমাকে বুঝবেন না বাবু, আল্লাহর অলি বড় পীর আব্দুল কাদের জিলানির আব্বা যান, হযরতে আবু সালে মুসা ওই সময় ওই বাগানের মালিককে বলেছিল, বাগানিরে
ক্ষমা যদি তুমি না করো তাহলে আমি তোমার মেয়েকে আমার বিয়ে করতে হবে, বাধ্যতা আমার কিছু করায় না। ওরে বাগানি তুমি বিয়ের ব্যবস্থা শুরু করে দাও। ও নওজোয়ানেরা তরুণেরা, ও গো আমার যুবক বন্ধুরা, রাগ করবেন না বাপ, আল্লাহর ওলি আমাদের আম্মা জান হযরতে আবু সালে মুসা ওনার বিবি আমাদের আম্মা জান উম্মুল খায়র ফাতেমার সাথে আবু সালে মুসা জঙ্গির বিয়ে হয়ে গেল। বিয়ে করার পরে বাবাজি এবারে বাসর ঘরে ঢুকবে, বাসর ঘরে ঢুকবে, আবু সালে মুসা বাসর ঘরে প্রবেশ করবে, হঠাৎ ঘরের ভিতর থেকে আওয়াজ আসছে, আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ও বারাকাতু। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু সালে মুসা চিন্তা করে, কি ব্যাপার? আমার শ্বশুর আব্বা বলল আমার মেয়ে হলো বোবা। তো বোবা যেখানে ঘরের ভিতর থেকে সালাম দেয় কেডা? আবু সালে মুসা বলে না, মেয়ে কি পাল্টে গেল নাকি? বিয়ে করলাম একজনের আর বাসর ঘর হবে আরেকজনের সাথে? বাগানের একটা ফল খেয়ে 12 বছর গোলামি করলাম, তাও মনের স্বাদ মিটলো না। এখন কালা খোড়া বোবা অন্ধক মেয়েকে বিয়ে করতে হবে, এই অবস্থায় এই কারণ। একটা ভুলের জন্য যদি এই অন্যায় হয় তাহলে আবার যদি মেয়ে পাল্টে যায় না জানি আমার অবস্থা কি হবে। এই জন্য ঘরের ভিতরে না ঢুকে উনি বাইরে দাঁড়িয়ে আছে, ঘরের ভিতরে না ঢুকে বাইরে দাঁড়িয়ে আছে। ওদিক থেকে আবু সালের স্ত্রী আমাদের আম্মা জান হযরতে উম্মুল খায়র ফাতেমা, আহ বড় বিশ্বাসের আম্মা, ভিতর থেকে আওয়াজ হচ্ছে, স্বামিনী ভয় পাবেন না, ভয় পাবেন না, আপনি চলে আসেন, নির্ভয়ে চলে আসেন, আমি হলাম আপনার বিবি। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু সালে মুসা টুক 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 ঘরের ভেতর ঢুকলেন, ঘরের ভেতরে ঢুকে বিবিকে বলছে, বিবি বিবি তোমার আব্বা যে বলল তোমার তুমি নাকি বোবা, তা বোবা তা তুমি কথা বললে কি করে? তোমার আব্বা বলল আমার মেয়ে বোবা, তা বোবা তা তুমি কথা বলছো কি করে? নওজোয়ানেরা যুবকেরা তরুণ বন্ধুরা, ও মুরব্বী বাবাজি বল আমাকে বুঝবেন না বাবু। ওই সময় আমাদের আম্মা জান হযরত উম্মুল খায়র ফাতেমা বলল, ও গো প্রাণের স্বামী আমার আব্বা জান আমাকে যে বোবা বলেছে, আমার আব্বা জানের ব্যাখ্যাটা আপনি বুঝতে পারেননি গো। আমার আব্বা জান এই জন্য আমাকে বোবা বলেছে। আমি উম্মুল খায়র ফাতেমা, না 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 না, দুনিয়ার ওই সমস্ত নারীদের মতো না যে নারীগুলোর আওয়াজ বুলন্দ, যে নারীগুলো জোরে জোরে কথা বলে, যে নারীর কণ্ঠ বেগানা পর পুরুষেরা শুনতে পায়, যে নারী মেলায় যায়, যে নারী বাজারে যায়, যে নারী জবানে গালি গালাজ করে, যে নারীগুলো এরা জোরে জোরে কথা বলে পর পুরুষকে শোনায়, এরা গালি গালাজ করে, ছোট বড় কথা বলো। আব্দুল খায়ের ফাতেমা বলে, ও আমার প্রাণের স্বামিনী, না না না, আমি উম্মুল খায়র ফাতেমা, না 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 না, আমি শুধু নিজে পর্দা করি না, আমি আমার জবানকেও পর্দা দিয়েছি, আমার এই জবান দিয়ে কোনোদিন কোনো পর পুরুষের কণ্ঠ শোনাই না, আমি কোনো জবান দিয়ে কোনো বেগানা পর পুরুষের সাথে কথাবার্তা বলি না, আমি আমার এই জবান দিয়ে কোনোদিন কাউকে ছোট বড় কথা বলি না, আমার এই জবানের আমি পর্দা করতাম। এই জন্য আমার আব্বা জান বলল আমার মেয়ে ফাত হলো বোবা। চিল্লে বলবেন না, মহাব্বত বলবেন না, নারী দেখবে স্বামী আমার আব্বার ব্যাখ্যাটা আসলে আপনি বুঝতে পারেন। ভাইরা বাবাজিরা ছেলেরা বাচ্চারা নওজোয়ানেরা তরুণেরা, এ যুবক বন্ধুরা, ও আমার মুরব্বী বাবাজি ভুল আমাকে বুঝবেন না বাবু, আমি আপনাদেরকে নিয়ে আর একটু গানি এগিয়ে যাব। ওই সময় আবু সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহে হুজুর আমার উম্মুল খায়র ফাতেমার চোখের দিকে তাকিয়ে উম্মুল খায়র ফাতেমাকে বলেছিল, ওরে ফাতেমা রে,
फातिमा की बाबार तुम्हार अब्बा जान बोलो अमर मे फातिमा हलो काना अरे फातिमा की बाबार तुम्हार चोख दुटो तो भालो जोरे बोलें सुभानअल्लाह अरे फातिमा शुधु भालो ना तुम्हार चोखेर दिके ताकाले चाँद हेरे जाबे आसमाने चाँद हेरे जाबे फातिमा अरे फातिमा तुम्हार चोखते एत मायाबी तुम्हार चोखते एत मोहब्बती तुम्हार चोखेर दिके ताकाले अंतरटा गले जाबे फातिमा तुम्हार मुखटा एत सुंदर तुम्हार मुखेर नूरानी चेहरा तुम्हार मुखेर दिके ताकाले आसमाने चाँद हेरे जाबे चाँदेर दिके ताका दिच्छे हबे ना फातिमा की बाबा तुम्हार अब्बा की मिथ्या कथा बोलो केन तुम्हार चोख दुटो तो भालो ओई समय उम्मुल खैर फातिमा बोलेछिलो ओ प्राणेर स्वामिनी ভুল আমাকে বুঝবেন না আমার আব্বা জানের ব্যাখ্যাটা আপনি বুঝতে পারেননি আমার আব্বা জান যেটা বলেছে সত্য কথা বলেছে আমি উম্মুল খায়র ফাতেমা না 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 আমি শুধু আমার শরীরের পর্দা করতাম না আমি শরীরের শুধু আমার জবানের পর্দা করতাম না আমি ফাতেমা আমার এই চোখ দিয়ে আমি এত বড় হয়েছি কোনোদিন কোনো পর পুরুষকে আমি দেখিনি আমি আমার এই চোখ দিয়ে কোনো মেলা বাজারে ঘাটে আমি হেঁটে যাইনি আমার এই চোখ দিয়ে আমি কোনোদিন কোনো গান বাজনা দেখি না আমার এই চোখ দিয়ে আল্লাহর কোরআন পড়েছি আমার এই চোখ দিয়ে আমি ভালো কাজ করেছি খারাপ কাজ করিনি এই জন্য আমার আব্বা জান বলল আমার মেয়ে ফাতেমা হলো অন্ধ জোরে বলেন সুবহানাল্লাহ এমনি বলিনি আর আমাদের চোখ দিয়েছে পুরো সর্বনাশ মাথা খারাপ এদের চোখের দিকে তাকালে শয়তানও হেরে যাবে আমাদের ঘরের মাদের চোখের দিকে তাকালে মনে হয় যেন ইবলিস শয়তানের দিক তাকাচ্ছে কথা বুঝলেন না এদের চোখের দিকে তাকালে যেন বিষ একশো পাওয়ার ভোল্টেজ চোখ দেখে নেবে এমন তাকাবে কথা বুঝলেন না কিছু কিছু মুরব্বী বাবাজি আছে আল্লাহ এদের বাঁচিয়ে রাখুক আর কিছু কিছু ঘরের মায়েরা আছে আল্লাহ আমার মায়েদেরও ভালো রাখুক সত্যি মা এটা যে কি ভালো আমি এদের জন্য দোয়া করি আল্লাহ এদের আরো আরো বিশ ত্রিশ বছর পঞ্চাশ বছর আল্লাহ এদের বাঁচিয়ে রাখুক আর এই বর্তমান ভাবিগুলো এরা না মরলেও দোয়া করি আল্লাহ খাই হয়ে যায় কথা বুঝলেন না যদি বলেন কেন হুজুর এত রাগ কেন এই শোনেন এই যে মুরব্বী বাবাজি যারা আছে চাচিমারা আছে আপনি দুপুরবেলা হোক সকালবেলা হোক সন্ধ্যেবেলা হোক আপনি ডাকতে যাবেন ও চাচা বাড়ি আছো চাচিমাটা ঘরের ভিতরতে চুপ করে থাকবে ঘরের ভিতরে পর্দা করে চুপ করে থাকবে আস্তে করে বলবে ডেকে ডেকে যখন উত্তর না দেবে পাওয়া যাবে না তখন বলবে খোকা তোর চাচা বাড়ি নি পরে এসো তোমার চাষা বাজারে গেছে কেউ জায়গায় গেছে পরে এসে করে আর এখনকার ভাবিদের ভাবি আর ভাই শুয়ে আছে ঘরের ভেতরে এখন তুমি বাইরে থেকে ডাকো ভাই ও ভাই ও ভাই ভাবি সেই ভাল ডিঙ্গে লাভ পেরে মাথায় কাপড় নি বুকি কাপড় নি দেহ কাপড় নি এসে বলবে কি আছে বলো ভাই তার মানে ওই মোড় আর শুয়ে আছে কোনটা হ্যাঁ ঠিক বলে আছে মোড়লটা চলে আছে আর যেটা দামড়া গরু শুয়ে রে দামড়া গরু একদম আস্ত দামড়া গরু যে নবীজি বলেছেন যে বাড়িতে যে বাড়িতে যে বাড়িতে পুরুষের কণ্ঠ থেকে নারীর কণ্ঠর আওয়াজ বেশি ওই বাড়িতে খোদার গজব হবে ওই বাড়িতে কোনোদিন রহমত হবে না ওই বাড়িতে কোনোদিন বরকত হবে না যে বাড়িতে পুরুষের কণ্ঠের থেকে মহিলার আওয়াজ বেশি মহিলার কণ্ঠের আওয়াজ জোর ওই বাড়িতে আল্লাহ লানত রাসূলুল্লাহ লানত আল্লাহর গজব পড়ে ওই বাড়িতে কি বুঝছেন কি বুঝছেন আজকে সৎকারা বলেন কোন মেয়ে ছেলে যারা সব একদম পুরো মোড়ল যে বাবাজি ভুল আমাকে বুঝবেন না রাগ করবেন না তো বড় পীর সাহেবের আম্মা জান উম্মুল খায়র ফাতেমা আহা বললেন স্বামিনী আমার আব্বার কথায় যেন আপনি রাগ করবেন না আপাদান ইমানদারেরা মুমিন মুসলমানেরা ছেলেরা বাচ্চারা নওজোয়ানেরা তরুণেরা যুবকেরা
ওগো আমার মুরব্বী বাপেরা আর একটুখানি এগিয়ে যাই বাবা তারপরে আমার মূল আজের দিকে আমি ফিরে যাব ও নাও জোয়ানেরা তরুণেরা আল্লাহর ওলি বলো পীর আব্দুল কাদের জিলানী রাব্বা হযরত আবু সালে মুসা বলল ফাতেমা ও ফাতেমা তোমার আব্বা জান যে বলল আমার মেয়ের হাতটা লুলা আমার মেয়ের হাতটা হলো লুলা কি ব্যাপার ফাতেমা ওরে ফাতেমা তোমার হাতটা খুব সুন্দর তোমার হাতের দিকে তাকালে মনটা ভরে যায় ফাতেমা ও ফাতেমা কারণটা কি ওই সময় উম্মুল খায়ের ফাতেমা বলল হুজুর ওরে আমার স্বামিনী আমার আব্বা যান এই জন্য আমি উম্মুল খায়ের ফাতেমা আমার হাতটা লুলা বলেছে আমার এই হাত দিয়ে কোনো দিন কোনো ফুসকওয়ালার হাতে দিয়ে আমি ফুসকা খাইনি আমি কোনো দিনের জন্য এই হাতখানা দিয়ে কোনো চুরিওয়ালাকে চুরি পড়াতে দেইনি আমার এই হাত দিয়ে আমি কোনো বেগানা পর পুরুষকে স্পষ্ট করিনি আমার এই হাত দিয়ে কোনো জেনার কাজ করিনি কোনো পাপের কাজ করিনি আমার এই হাত দিয়ে জঘন্য কোনো কাজ করি না এই জন্য আমার আব্বা জান বলল আমার মেয়ে ফাতেমার হাতটা হলো লুলা ও নজওয়ানেরা যুবকেরা আল্লাহর ওলি আবু সালে মুসা বললেন ফাতেমা ঠিক আছে ওরে ফাতেমা এবারে অজু বানিয়ে নাও ফাতেমা অজু বানিয়ে নিল উম্মুল খায়ের ফাতেমা অজু বানিয়ে যাদে আবু সালে মুসা বললেন ফাতেমা দূরে নামাজ আদায় করে নাও শুকরিয়া আদায় নামাজ করে নামাজ আদায় করে নাও ও নজওয়ানেরা দূরে গা নামাজ আদায় করলো দূরে গা নামাজ আদায় করে লাইট অফ করে দিল লাইট অফ করে দিয়ে ওরা বিছানায় চলে গেল স্বামী আর স্ত্রী এক বিছানায় চলে গেল বাসর ঘর করবে তারা আনন্দ করবে এনজয় করবে তারা প্রেম ভালোবাসায় লিপ্ত হবে আল্লাহর ওলি আবু সালে মুসা বলল ফাতেমা আরে ফাতেমা দোয়া পড়ে নাও দোয়া পড়ে নিল আল্লাহুম্মা জান্নিবি শাইতানা অজান্নিবা শাইতান মা রাজাকতানা এই দোয়াটা পড়ে নিয়ে ও নজওয়ানেরা ওরা মিল মহাব্বতে ভালোবাসা আরে একে অপরে আলমগীর করতে লাগলো একে অপরে মিল মহাব্বতে ভালোবাসা তৈরি হয়ে গেল এমন প্রেম তারা করলো ওই রাতের বেলা ওই রাতের বেলা রাতের বেলা আল্লাহ পাক আমাদের আম্মা জান হযরত উম্মুল খায়ের ফাতেমার গর্ভে আল্লাহ জগৎ জোড়া ওলিকে পাঠিয়ে দিলে এক রাত্রে অজু করে শুকরিয়া নামাজ আদায় করে তারা মেলামেশা করলো এক জায়গায় রাত্রি বাস করলো আল্লাহ পাক এই রাত্রিবেলা এমন সন্তান দিলেন উম্মুল খায়ের ফাতেমার পেটে আল্লাহ জগৎ জোড়া ওলিকে পাঠিয়ে দিলেন চিৎকার করে হবে না মহাব্বত করে হবে না আর আমাদের আব্দুল কাদেরের বাপ যাচ্ছে বাসর ঘরে তিন বান্ডিল বেরিলে এক খ বান্ডিল তিন বান্ডিল আবার কিছু কিছু লোক বলে কি জানো হুজুর এই বিড়ি নাকি একটা বিড়ি খালি নাকি তিনটে ডাবের কাজ করে কড়া তিনটে ডাবের কাজ আবার কিছু কিছু বলে বলছে বিড়ি না খেলে নাকি পায়খানা হয় না বিড়ি না খেলে নাকি পায়খানা হয় না অনেকে আজমির শরীফ যায় আজমির শরীফ যায় না ও ভাই আজমির যায় গাড়িতে করে আপনাদের দিকে গাড়ি ওই ভলভো গাড়ি বড় বাসের টুর বাস হ্যাঁ আমি ও গিয়েছি কয়েকবার জি তো দেখেছি বাপ জি বিড়ি আবার ওই দেশের দেরি বিড়ি নাকি পছন্দ না এই দেশ থেকে বান্ডিল করে লে যাবে এরকম আছে না যারা বিড়ি খোর সাংঘাতিক ব্যাপার ফুরফুরাশির বি দাদা পীরে রিসালে সাহেবে গিয়েছি এখন সেই ছোট জুড়ি মাজারের সে ওই কোনার দিকে দেখে এক চাষা সন্ধ্যেবেলা এই সামড় দাঁড়িয়ে দাড়ির ভেতর তো ধোয়া বেরোচ্ছে জায়গা বাপি কি সর্বনাশ করতো তুমি তা আমার বলতে খোকা সেই সকালবেলা বেরিয়েছি মনে মনে নিয়ত করেছি বিড়ি আর খাবো না তাই নেশা এত কলকে গেছে আমি আর থাকতে পারি না জি নবী বলেছেন যারা জাহান্নামের আগুন কিনে নেয় দুনিয়াতে যারা জাহান্নামের আগুন কিনে খায় সে যেন জাহান্নামের আগুনটা কিনে নিল দুনিয়াতে যে বিড়ির আগুন কিনে নিল সে জাহান্নামের আগুন কিনে নিল এক শ্রেণীর বিড়িখোর মরে যাবে বিড়িখোর মরে যাওয়ার পরে আল্লাহ কবরে তুলবে ফেরেশতারা এসে প্রশ্ন করবে
আর ও বিড়ি খেয়ে উঠে এরকম বালিশের তলায় হাত নামে ফেরত সরাব লাগছে কি কি হে কি ওরকম করতে কেন দূর মাস এসে বিড়ি দেশ লাই কোথায় কিছু কিছু বিড়ি খেয়ে আছে না বা মুখ না থেকে বিড়ি খাবে মুখ না থেকে বিড়ি খাবে এখন ও সেই বিড়ি দেশ লাই হাত নামে ফেরত সরাব লাগলে কি খোঁজ দিয়ে দুনিয়া চেয়ে দেখ বান্দা চেয়ে দেখবে হ্যাঁ মরে গেছ তো আল্লাহর ফেরেশতা বলে আল্লাহ এই তোমার বান্দার অবস্থা আল্লাহ বলে ফেরেশতা বুঝেলে বুঝেলে ও কি জিনিস ও কি জিনিস বুঝেলে বিড়ি রাঙু এবার পাশায় দে বুঝতে পারলি না বিড়ির আগুন এবার সর্বশরীর দিয়ে আল্লাহ বলে বুঝেলে ভাই এবার কিছু নামাজি বান্দা আল্লাহ তাদেরকে তুলবে আল্লাহর ফেরেশতা ও বান্দা ওঠো তো বান্দা উঠে একবার এদিকে দৌড়বে একবার এদিকে দৌড়বে একবার সামনে দৌড়বে একবার পিছনে দৌড়বে ফেরেশতা বলবে ও আল্লাহর বান্দা কি হয়েছে ছটপট করছো কেন এদিক দৌড়ছো ওদিক দৌড়ছো তো বলছে ভাই পানি কোথায় একটু উজু করবো আমি আমার নামাজের সময় হয়ে যাচ্ছে আমার নামাজের কাজা হয়ে যাচ্ছে আমি উজু করবো পানি কোথায় আমার ওয়েস্তানজা করতে হবে উজু করতে হবে পানি কোথায় আল্লাহর ফেরেশতা বলবে আহারে বান্দা তুমি তো ভরে গেছো বান্দা বান্দা বিশ্বাস করবে না তাছে দেখো দুনিয়ায় তাকিয়ে দেখো তাকিয়ে দেখে আল্লাহর বান্দা দেখবে হ্যাঁ আমি মরে গেছি ইস বলবো আমি নামাজ পড়বো দুনিয়াতে যারা নামাজি হবে দুনিয়াতে যারা ইমানদার হবে কবরে গিয়ে তারা নামাজের জন্য ব্যস্ত হয়ে যাবে ও মুমিনেরা মুসলমানেরা আল্লাহর ফেরেশতারা ওই সময় রব্বে আল্লাহকে বলবে আল্লাহ তোমার বান্দা তুমি কবরে আল্লাহ নামাজ পড়ার জন্য ব্যস্ত হয়ে গিয়েছে ওযু করার জন্য ব্যস্ত হয়ে গিয়েছে নামাজের জন্য ব্যস্ত হয়ে গিয়েছে আমার আল্লাহ বলবে ওরে আমার ফেরেশতারা ও আমার ফেরেশতারা আমার বান্দাকে তোমরা কোনো সওয়াল করো না আমার বান্দার সওয়াল আমি আল্লাহ স্বয়ং নিজে দেব মোমেনের সওয়াল আল্লাহ স্বয়ং নিজে দেবে আবার ইমানদারেরা মোমেন মুসলমানেরা ও নওজোয়ানেরা যুবকেরা আমি আপনাদেরকে বললাম বাবা তাহলে বড় পীর সাহেবের আব্বা যার এমন বাচ্চা জন্ম দিল ও বাবাজি জগৎ জোড়া ওলি হয়ে গেল জগৎ জোড়া ওলি হয়ে গেল কিন্তু আজকের আমরা বাপগুলো এমন বাচ্চা জন্ম দিতে পারলাম না আপনি যদি আবু সালে মুসা হার আপনি যদি আবু সালে মুসা হার অবশ্যই আপনার বিবির পেট দিয়ে আব্দুল কাদেরের মতো রক্ত বেরোবে আপনার বিবি যদি আপনার কিনা উম্মুল খায়ের ফাতেমা হয় আপনার বিবি যদি উম্মুল খায়ের ফাতেমা হয় অবশ্যই আপনার বিবির পেট দিয়ে আপনার বিবির ওরস দিয়ে আব্দুল কাদেরের মতো জিলানি বেরোবে ও মুসলমানেরা ভুল আমাকে বুঝবেন না আজকে আমরা বাপগুলো যেমন সন্তান হয়েছে আমাদের তমন কথা বুঝলেন না এবার ভুল বলছি বাপ নামাজ পড়ে না বাপ মদ খায় বাপ সিগারেট খায় বাপ ফোরটাইনটি বাস বাপ লটারি খোর তা ছেলে কি জিবরিল আমিন হবে ছেলে ছেলে ফুরফুরা দাদা পীর হবে ঠিকই ছেলে কি বসিরহাটের রুহুল সাহেব হবে আরে তুমি যদি গাঁজা খাও এটা মাথায় রেখে দিও ও মদ খাবে তুমি যদি একটা প্রেম ভালোবাসা করো তুমি যদি এক ছেলের সাথে জেনা করো বেবিচার করো তুমি মাথায় রেখে দিও ও দশ জনের সাথে জেনা বেবিচার করবে আরে ভাই আজকে মানুষ আমরা হয়ে গেছি কেমন জানেন দুটো হক কথা বলছি শোনেন এই বাজারে ক্যাঁকড়া বিক্রি হয় ক্যাঁকড়া আপনারা মাছ কেনেন মাছ মাছ রুই কেনেন কাতলা কেনেন ইলিশ কেনেন তেলাপি মাছ কেনেন কেনেন না তো দেখবেন ওর পাশে ক্যাঁকড়া বিক্রি হয় না ক্যাঁকড়া হয় আচ্ছা ক্যাঁকড়া খাওয়া কি মকরু মোটামুটি আমরা হারাম আনো মকরু কি কি আনো মশলা দিক দিয়ে আমি আলোচনা করছি না আমি হারামের দিক দিয়ে আলোচনা করছি তাই ক্যাঁকড়া খাওয়া হারাম তাই তো আমরা খাই আচ্ছা ক্যাঁকড়া খাবেন আপনারা কেউ কেউ খাবেন ফ্রি দিলেও খাবেন আচ্ছা ওটা কি ফ্রি পাওয়া যায় ও তো কিনে খেতে তাহলে ক্যাঁকড়া খাবেন আচ্ছা ক্যাঁকড়া খাওয়া হারাম আচ্ছা এবার আসে এইবার আসি সুদ খাওয়া কি জায়েজ না নাজায়েজ
আচ্ছা যারা দাড়ি চাষে, যারা দাড়ি কাটে, দাড়ি চাষে, এই দাড়ি কাটা হারাম তো? দাড়ি কাটা হারাম। তাহলে দাড়ি কাটা হারাম আর কেকড়া খাওয়া হারাম? আমি সুতটা পরে বলছি, দাড়ি কাটা হারাম, কেকড়া খাওয়া হারাম। আচ্ছা দুটো হারাম, দুটো হারাম, দাড়ি পাল্লার দুই দুই সাইডে রাখেন, একটা একটা কেকড়া খাওয়া হারাম ওই হারামটা রাখেন, আর একটা ওই দাড়ি কাটা হারাম ওই হারামটা দাড়ি পাল্লার একদিকে রাখেন। বাবা আমার রস বুঝতে পারছেন? শোনেন তো, দুটো দুটো হারাম দুই দিকে যদি রাখেন, আপনারা জ্ঞানী গুণী মানুষ একটু বলেন দিন, কোন কোন হারামের দিকটা ঝকবে? ঠিক করে বলছেন? কি বলছেন? না গো শোনা, কেকড়া কেকড়া খাবা মকরু, কেকড়া দেখা যাচ্ছে জান বাঁচানোর জন্য অনেক সময় আপনার কিছু নেই, বাধ্যতা হলে না জেনে এদিক সেদিক আপনি খেয়ে ফেলেছেন, ও খাওয়া খেলে তওবা করলে, অন্যায় স্বীকার করলে আল্লাহ মাফ করবে। কিন্তু আমরা আমরা হাদিসে বলেছি, নবীজি বলেছে, যে ব্যক্তি সে তার দাড়িতে খুর চালায়, দাড়িতে বেলেট চালালো, সে যেন আমি নবী আমার গলায় খুর চালালো। তাহলে রসুলুল্লাহর গলায় কেউ যদি খুর চালায় তার আর মুসলমান বলা যায়? হ্যাঁ বাবা, কথা বলো। আমি বলছি না, আমি শুধু বোঝানোর স্বার্থে বলছি যে, তাহলে আপনি বলেন কেকড়া, আচ্ছা কাটা মুরগি, অনেক সময় ওই হিন্দু এলাকায় হিন্দু হোটেলে কাটা মুরগি হয় না? কাটা মুরগি, আচ্ছা কাটা মুরগি আপনি খাবেন? কাটা মুরগি, এই কথা বলবেন না, কাটা মুরগি আপনি খাবেন? কোন হোটেলে কোন কোন যে কোনো ভাবে আপনি খাবেন? কাটা মুরগি আপনি খাবেন না, কারণ কাটা মুরগি খাওয়াটা হারাম। আচ্ছা ভাই সুদ খাওয়া কি? আচ্ছা ওই হারাম আর এই হারাম দুটো দুই সাইডে রাখো, কোন দিক ঝকবে? মুরগির দিকে, সুদের দিকে? কেন? আরে ছি 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 ছি, আপনি মনে করুন কলকাতায় এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছেন আপনার প্রচন্ড ক্ষুধা লেগেছে, সেখানে কাটা মুরগি ছাড়া কিছু নেই, কাটা মুরগি ছাড়া কিছু নেই, যদি মশলাগত হিসেব করে বলা যায় ওই মুরগিটা অনেক সময় খাওয়া যাওয়া যাবে, খাওয়া যেতে পারে, জায়েজ না জায়েজ হারাম হালাল আপন জায়গায় থাক, কিন্তু আপনি যদি এক টাকা সুদ খান, আপনি যদি এক টাকা সুদ খান, রসুলুল্লাহ বলেছেন তোমার 36 বার তোমার মায়ের সাথে জেনা করলে যে গোনা হবে, এক টাকা সুদ করলে, সুদ খেলে ওই পরিমাণ গোনা তোমার হবে। আমরা কাটা মাংসের গোশ খাবো না, কাটা মুরগির গোস্ত ফিরে দিলেও খাবো না, কারণ ওটা হারাম, বিরাট হারাম মনে করি, আর সুদ খাওয়াটা মনে একটু জায়েজ আছে। আছে আছে, ইস, আমি প্রথমেই বলেছি সুবিধেবাদ জিন্দাবাদ। কিছু কিছু মানুষ এমন হয়েছে সুবিধেবাদ, একটা নেকি করি, চাল্লা নেকি দাও, আল্লাহ আমার পার্সেন্ট দাও, আল্লাহ আমার দাও, যা যা বদলা দাও। আল্লাহ বলছে, বান্দা নেকিটার যাজা বদলা যেমন তুমি বুঝে লেচ্ছো, তুমি যখন গোনাটা করবে ওটা আমি বুঝে লব, ওটাও আমি বুঝে লব, ওটাও বুঝে লব। আপাদান ইমানদারেরা, মুমিন মুসলমানেরা, ছেলেরা, বাচ্চারা, নওজোয়ানেরা, তরুণেরা, যুবকেরা, ওই জন্যই তো নবী বলেছেন, নবীজি বলেছেন, ও বাপেরা সন্তান দিগকে মানুষ করো, সন্তান কোরআনে শিক্ষা দাও, সন্তানকে ইলম শিক্ষা দাও, সন্তানকে তুমি নামাজি বানাও, সন্তানকে দিন পরেজগারিতা বানাও, সন্তান যদি সন্তানের মতো হয়, ও গো বাবাজি তুমি মরে যাবার পরে ওই সন্তান দান করবে, ওই সন্তান নামাজ পড়বে, ওই সন্তান রোজা রাখবে, ওই সন্তান হজে যাবে। আল্লাহ নবী বলেছেন, ও বাবেরা ওই সন্তানের ওসিলা তুমি বাপ কবরে শান্তি পাবে। ও ছেলেরা বাচ্চারা, এবার আমি আপনাদেরকে নিয়ে একটু মায়েদের আজ করব, ছেলেগুলোর জন্য একটু আজ করব বাবাজি, নওজোয়ানেরা, তরুণেরা, ও আমার যুবক বন্ধুরা, গুনামাকে বুঝবেন না, আজকের আমরা বাপ গোড়ায় কাঁচা, বাবা গোড়ায় কাঁচা, বাচ্চাদেরকে মানুষের মতো মানুষ করতে পারলাম না, বাচ্চাদের হাতে 8 বছর 12 বছর 16 বছর 13 14 বছর ছেলেদের হাতে বড় বড় অ্যান্ড্রয়েড ফোন তুলে দিচ্ছি, বড় বড় মোবাইল, তার
তারা তুলে দিচ্ছে তাদের হাতে মোবাইল গুলো তুলে দিয়ে তাদেরকে বেরে নষ্ট করে ফেলছে তাদেরকে বিয়াড়া করে ফেলছে তাদেরকে খারাপ লাইনে তোমার মালিক হলে তুমি বাপ ও বাবাজি সন্তান যদি সন্তানের মতো তৈরি করতে ওই ছেলে কোনো দিনের জন্য ওই ছেলে কোনো দিনের জন্য তোমাকে তোমার সাথে বিয়াদবি করতে পারত না ওই ছেলে যদি ছেলের মতো তৈরি করতে পারতে ছেলে যদি মানুষ কো মানুষ বানাতে পারতে ছেলেকে যদি ভালো রাস্তায় চালাতে পারতে ছেলে আজকে রে তোমাকে মারত না ওই ছেলে তোমাকে আজকে রে খাওয়া দিচ্ছে না তোমার ওষুধপালা কিনে দিচ্ছে না বাবাজি ভুল আমাকে বুঝবেন না আসলে তুমি গোড়া কাঁচা করে দিয়েছো গোড়া যদি পাকা করতে আজকে তুই ছেলের জন্য তোমার বুকটা পাঁচাত হয়ে যেত তোমার মনটা পাঁচাত হয়ে যেত ও ছেলেরা বাচ্চারা নওজোয়ানেরা তরুণেরা যুবকেরা আমার আব্বা জানেরা ভুল আমাকে বুঝবেন না বাবু ও গো মুমিন মুসলমানেরা ওরে আমার আব্বা জানেরা শুনে রেখে দাও জেনে রেখে দাও আল্লাহ নবী বলেছেন ও ছেলেরা শুনে রেখে দাও আল্লাহ কোরআন পাকের ভিতরে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন অকদা রব্বুকা আল্লাহ তাবুদু ইল্লা ইয়া ওবিল ওয়ালিদাইনি ইহসানা জোরে বলেন সুবহানাল্লাহ আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ দরশরীফ আল্লাহুম্মা এই মাইকলা ভাইকে একটু ডাকো তো মাইকলা ভাই একটু ডাকো তো মাইকলা ভাই মাইক ম্যান কোথায় গেছে আকবর শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা কোনো ঝাঁজ নেই ঠিক বলেছে ফালতু একদম ও আলা আলে সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ও আলা আলে সাইয়্যিদিনা এ বসো বা বসো বসো ভাই রে বসো 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 নবী রাজা শরীফ বলেন বালিয়া দাও তুমি আস্তেতে চলে গিয়েছো তোমার বক্স কি ফেটে যাচ্ছে নবী রাজা শরীফ দেখে মন ভরে না নবী রাজা শরীফ দেখে মন ভরে না দি শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা নবী রাজা শরীফ দেখে মন ভরে না নবী রাজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা